কথিত আছে আগে ভবানীপুর গ্রামে নদী ছিল আর নদী পার লাগোয়া জায়গা জুড়ে হিঙ্গল বন ছিল প্রায় 500 বছর আগে এই নদীতে ভবানীপুরে একটি জাহাজ এসে নোঙর করে জাহাজের সদস্যরা তামাক খাচ্ছিলেন সেই সময় একজন 10 থেকে 12 বছরের কিশোরী মেয়ে এসে তামাক চায় জাহাজে যারা ছিলেন তারা ওই কিশোরীকে জাহাজে উঠে আসতে বলেন কিন্তু ওই কিশোরী নিষেধ করে জানায় জাহাজে উঠলে বিপদ আছে শেষে সকলের হাসাহাসিতে কিশোরী জাহাজে পা রাখার সঙ্গে সঙ্গে জাহাজটি মাটিতে বসে যায় সেই থেকেই নাকি জাহাজের মাস্তুলে মার অবস্থান বর্তমানে সেই জাহাজের মাস্তুলের উপর বিরাজমান মা ঝিঙ্গলেশ্বরী মন্দির কথিত আছে স্থানীয় পতি বংশের এক সদস্যকে মা স্বপ্নাদেশ দেন যে হিঙ্গল বনে মা রয়েছেন এবং মন্দিরের সামনে একটি পুকুর রয়েছে ঝিঙ্গলেশ্বরী মা পূজো পেতেন তারপর রাজাদের কানে উঠল রাজারা দেবপ্রসাদ বর্গ মহিষাতলের রাজা উনি দেখে মায়ের নামে কিছু ভূ সম্পত্তি করে গেলেন এবং উনি লিখে গেলেন যে মায়ের দুর্গোৎসব করতে হবে এবং পাশে বাসুদেব আছেন বলে ওর জন্য জন্মাষ্টমী করতে হবে সেই চিরাচরিত প্রথা অনুযায়ী এখনও দুর্গোৎসব জন্মাষ্টমী আমাদের করতে হয় দেওয়া হয়ে থাকে এবং অন্নভোগ হয়ে থাকে এবং বাসুদেবের ভোগ হয় নিরামিষী মায়ের আমিষি ভোগ হয়ে থাকে মাছ মাংস ডিম যখন কাঁকড়া হয় অনেক কিছু ভোগ রাগের ব্যবস্থা থাকে বিভিন্ন অষ্টাদি থাকতে দশমী পর্যন্ত তার পুজো হয়ে থাকে এবং মায়ের কাছে তার ঘট করে তার পুজো হয় উগ্রতারা রূপে তার পূজা হয় এবং মায়ের তার দুর্গোৎসবের জন্য তার ঘট করে মায়ের পুজো হয়ে থাকে প্রতিদিন সকালে ওই পুকুর থেকে কাঁসার বাসনপত্র উঠবে তাতে করে বিশেষ ভোগ দিয়ে মাকে পুজো করতে হবে তারপর থেকেই পতি বংশ মায়ের পুজো করে আসছে তখন মায়ের নাম ছিল মা হিঙ্গলেশ্বরী পরে নাম পরিবর্তিত হয়ে যায় ঝিঙ্গলেশ্বরীতে মায়ের নির্দেশ ভবানীপুর গ্রামে কখনো দুর্গা ও কালী প্রতিমা পুজো করা যাবে না তাই শুধুই ভবানীপুর নয় জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসেন এখানে পুজো ও মায়ের ভোগ পাওয়ার জন্য নিত্য ভোগ হিসেবে আমিষ পদ কাঁকড়া মাছ মাংস দেওয়ার রীতি রয়েছে এখানে পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট এন নিউজ সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট আরে আসবে আসবে আমার ভরসা আছে পোস্টম্যানের উপর ওই যে আসছে নমস্কার পোস্ট অফিস থেকে আসছি এই যে আপনার স্পিড পোস্ট আমার ভরসা স্পিড পোস্ট স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায় স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত যোগাযোগ
8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433012428335055437 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।